কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বিষমুক্ত লাউ চাষের দিকে ঝুঁকছেন কৃষকরা। ভালো ফলনের পাশাপাশি কাঙ্ক্ষিত দামও পাচ্ছেন তারা। আর কৃষকরা যাতে নিরাপদ সবজি চাষের দিকে আগ্রহী হয়, সেজন্য সরকার থেকে দেওয়া হচ্ছে নানা সহযোগিতাও। 2016 সালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের হামিদুল স্বল্প পরিসরে লাউয়ের আবাদ শুরু করেন। প্রথম বছরে লাউ বিক্রি করে ভালো দাম পান তিনি। এবছর বিষমুক্ত লাউ উৎপাদন করতে তিনি ক্ষতিকর পোকা দমনের জন্য স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শে সেক্স ফেরোমেন ফাঁদ ব্যবহার শুরু করেন। বিষ প্রয়োগের পরিবর্তে এ নতুন পদ্ধতি ব্যবহার করে সুফল পাচ্ছেন হামিদুল। বিষমুক্ত হয়, ফলন ভালো এবং চাহিদা ভালো। এতে 50-60 হাজার টাকা বেচা কেনা করছি এবং সামনে 20-30 হাজার টাকা বেচা কেনা করার আশা করছি। এদিকে হামিদুলের সফলতা দেখে অন্যান্যরাও ঝুঁকছেন লাউ আবাদে, আর ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। হামিদুল ভাই লাউ চাষ করে ভালো টাকা লাভ করেছে এবং এই লাউ চাষ দেখে আরো অনেকেই উদ্বুদ্ধ হয়েছে। আশা করতেছি আমার 1.5 বিঘা জমিতে 1.5 লক্ষ টাকা লাউ চাষ করে উন্নতি করতে পারিব। এই লাউ ব্যবহার করার কারণে গাছ ফল ভালো দেয়, লাউটা সোজা হয়। বিষমুক্ত লাউ আবাদে কৃষকদের পরামর্শ দেওয়ার কাজ করছেন স্থানীয় কৃষি কর্মকর্তা। প্রথমে লাউ লাগানোর পরপরই এই ফুল আসার আগ দিয়েই এই সেক্স ফেরোমন ফাঁদগুলো স্থাপন করা হয়। স্থাপন করার ফলে ফলের মাছি পোকার আক্রমণ নাই বললেই চলে। আর নিরাপদ সবজি আবাদের জন্য কৃষকদের কৃষি প্রণোদনা দেওয়ার পাশাপাশি নানা সহযোগিতার কথা জানালেন এই কৃষিবিদ। আমাদের সকল জনসাধারণকে নিরাপদ সবজি এবং ফল খাওয়ানো, এখানে আমরা নিরাপদ ফসল হিসাবে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে প্রায় 1 একর জমিতে লাউয়ের আবাদ করেছি। এটার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এখানে কোনো কীটনাশক ব্যবহার করা হয়। এবছর কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় 25 হেক্টর জমিতে লাউ আবাদ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।